হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমিস লাইফ। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। আরও একটা নতুন দিন, নতুন সকাল, নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকে হচ্ছে কিবার, আজকে হচ্ছে স্যাটারডে, শনিবার। আর এই যে একজন স্কুল যাবে, ও ঠাকুরকে জল দিচ্ছে এদিকে, আর এখানে একজনকে ড্রয়িং করতে বসিয়ে দিয়েছি। হ্যাঁ করো, এই যে ঠিক আছে, সানডেতে কুকিজ খাবে। চলো, এখানে ও ড্রয়িং করছে, তারপর পড়তে বসাবো, আবার হিন্দি নিয়ে বসাতে হবে। ওখানে হালকা একটু সামান্য একটু রোদ দিয়েছিল বলে বালিশগুলো দেখো দিলাম রোদে, আবার রোদ চলে গেল, যাই হোক আবার আসবে। আর এখানে আমি নিচে ঝাঁট দেওয়া মোছা সমস্ত কিছু কমপ্লিট করে চলে এলাম হচ্ছে ওপরে ঝাঁট দিতে। এই যে এই মানে ভেতরে ব্যালকনিতে গাছ রাখা নয়, এই যে যেমন পাতা, শুকনো ফুল, মাটি কোথায় গেল, এই যে হয়েই যায়, এইগুলো প্রত্যেক দিন এতটা করে ফেলি প্রত্যেকটা দিন, তাই হচ্ছে গিয়ে ব্যাপার। চলো, ঝাড় দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে, এবার ঘরটা মুছে নেবো, ও পড়তে থাকুক। আজকে যেহেতু শনিবার বললাম, এসে খাবে হাজব্যান্ড, তো ওই জন্য রান্নার এতটা তাড়া নেই, ওকে পড়িয়ে তারপরে একেবারে রান্নাটা বসাবো। বেশ চলো দেখতে থাকো। ঘর মোছা আমার কমপ্লিট, ঘর মোছা কমপ্লিট করে ওপরের বেসিনটাও দেখছি বেশ অনেকখানি নোংরা হয়ে গেছে। নোংরা বলতে কি, ওই হালকা কালি ধুলো বসে আর কেমন যেন একটা মানে জল পড়ে, ওটা একটু দাগ 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 হয়ে যায়। চলো ওটাও মেজে নিই খুব ভালো করে। ঘড়িতে বন্ধুরা 11:20, আর জাস্ট আমার বেটুকে পড়ানো কমপ্লিট হলো। হাজব্যান্ড ফোন করেছিল এখনই, বললো যে আজকে স্কুলে মিটিং ফিটিং সব আছে, আসতে অনেক দেরি হবে, খেয়ে নিতে বললো। মানে ও বাড়িতে আজকে আর খাবে না, তাহলে আমার আর বেটুর রান্না, আমার আর বেটুর কি রান্না করব সেটাই বুঝতে পারছি না। খিচুড়ি জোগাড় আছে একটু, খিচুড়ি তাহলে একটু খিচুড়ি করে নিই, সব থেকে বেটার একটু খিচুড়ি করে নিই। বেশ, শুধু খিচুড়ি আর বেগুন ভাজা তো ছেলে খায় না, আমার জন্য যদি হ্যাঁ একটু গোল গোল করে আলু ভাজা যেতেই পারে, তা আলু ভাজা আর খিচুড়িটা করে নিই। ঠিক আছে, বেশ দেখতে থাকো। এখানে আলু আর বেগুন ভেজে নিলাম, ভাবলাম খিচুড়ির সাথে কিছু করবো না, তারপর দেখলাম না, এই যে দু পিস বেগুন আর সামান্য একটু আলু, এই যে খিচুড়ি একটু করবো ভাবলাম কিন্তু অনেকটাই বেশি হয়ে গেল। খাচ্ছো, খাচ্ছো তুমি, এই যে ক্যান্ডি খাচ্ছে এখানে, বাঁধাকপির পাতা খাও, খাও ও বাবা খাও। বাজে ঘড়িতেই মুহূর্তে সন্ধে 7:45, 7:10, হাজব্যান্ড সন্ধে দিয়ে দিল, এখন বলছে চা খাবে না। চা যখন খাবে না, আমি তো এমনিও খাই না, আজকে স্যারও আসবে না, তাহলে সন্ধ্যাবেলার চা আজকে মোটামুটি বন্ধ রইল। দুপুরবেলায় আজকে একটু শুয়ে পড়েছিলাম, শুয়েছিলাম দুপুরবেলায় মানে কি ওই 4:00, ঠিক আছে, শুনলাম হাজব্যান্ড এলো, ও তো আস্তে আস্তে আজকে 2:45 বেজে গেছে, আমি এদিকে সমস্ত কিছু মাঝামাঝি সমস্ত, ওই জন্য একটু আস্তে আস্তেই করলাম, দেরি করে খেতে গেলাম, দুপুরবেলায় তো কিছু ভিডিও করতে পারলাম না, তো মানে শুতে শুতে 4:00, তো 4:00 তখনই মানে চোখটা খুব জোর লেগে গেছিলো, তো উঠে দেখছি মানে সন্ধে হয়ে গেছে এরকম, মানে ভয়ে ভয় খেয়ে গেছিলাম যে বাবারই রাত হয়ে গেলো নাকি, তারপর না তাড়াহুড়ো করে উঠে দেখছি ঘড়িতে বাজছে হচ্ছে 6:15, মানে একদম ভর সন্ধ্যেবেলায়, ভাগ্যে শুটলাম, ঘুমাবো বলে শুইনি, তিনজনেরই চোখ লেগে গেছে। যাই হোক, কোনো রকমে উঠলাম, আর এই উঠে পড়ে কেমন একটা যেন লাগে, ঘুমাই না ঘুমাই না, ঘুমিয়ে গেলেই উঠে পড়ে কেমন যেন একটা ফিল হয়। চলো, বেটুর ইয়ে আছে, আবার টিউশন আছে 7:30, ওকে আস্তে আস্তে রেডি করায় আজকে, আবার দাঁড়াও
আজকে আবার সামনের স্ট্রিটের লাইটটা জ্বলছে না, এই যে উঠে দেখছি এত অন্ধকার কেন, এমনিতেই তো ঘুমিয়ে গেছিলাম, তারপর আবার দেখছি সামনে উঠে দেখছি এত অন্ধকার কেন, এই যে এই স্ট্রিটের লাইটটা জ্বলছে না এখানে, এই যে জ্বলছে না, আরও বেশি অন্ধকার আর চারিদিকে পোকামাকড়ে ভর্তি হয়ে যাচ্ছে, ওই জন্য এই দরজাটা বন্ধ থাক, নইলে সব পোকামাকড়গুলো ঘরের ভেতরে চলে আসছে। আর যে খিচুড়ি করেছিলাম তার মধ্যে এই যে খিচুড়ি রয়ে গেছে, মোটামুটি দুজনের হয়ে যাবে, দুজনের খিচুড়ি হয়ে যাবে, তো আমি অল্প খাবো, আরেকজন যদি কেউ অল্প খায় তো হয়ে যাবে, তো আমার মনে হয় না বেটু খাবে বলে, তো ওকে ওরা দুজনেই খাবে বলে আমার মনে হয় না। আর এখানে এই যে মিষ্টি আছে, দুটো পান্তুয়া আমাদের দুজনের জন্য, আর বেটু যেহেতু পান্তুয়া খায় না, একটা সাদা মিষ্টি ওর জন্য। আর সেদিন শাশুড়ি মা দিয়ে পাঠিয়েছিল হচ্ছে এই যে নারকেল নাড়ু, হাজব্যান্ডকে দিয়ে পাঠিয়েছিল, অনেকগুলো ছিল, খুব সুন্দর খেতে হয়েছে, শেষও হয়ে গেছে আর একখানাই পড়ে আছে। চলো ওট ওট ওট, যা টয়লেট কর, পড়তে যাবি তো, যাবি তো, যা। বলছি যে অনেকটা খিচুড়ি আছে, মানে দুজনের হয়ে যাবে, তুমি কি খিচুড়ি খাবে, রুটি খাবে? তো রুটি খাবে তাহলে, আমি যদি খাই তাহলে আর একটু খিচুড়ি থেকে যাবে, চ চল চল চল, চোখে মুখে জল নেই, টয়লেট কর, রেডি হতে হবে। ঘুটঘুটে অন্ধকার হয়ে গেল, ঘুটঘুটে অন্ধকার, এই যে ঘড়িতে বন্ধুরা বাজছে মুহূর্তে 7:40 এরকম, আর বেটুকে খাইয়ে রেডি করিয়ে পাঠিয়ে দিলাম হচ্ছে টিউশন পড়তে, ওর বাবার সাথেও বেরিয়ে গেছে, ওকে ওদিকে পাঠিয়ে আমি চলে এলাম হচ্ছে আরেকটা কার্ড করার জন্য। আগামীকাল যেহেতু সানডে, সানডের ড্রয়িং স্যারের কার্ডটা দেওয়া হয়নি, কারণ ড্রয়িং স্যারের সানডে মানে সানডে মেবি তিন তারিখ ছিল, তো আর 5 তারিখে যেহেতু সেহেতু ডেট পড়েনি, ওই জন্য স্যারের কার্ডটা দেওয়া হয়নি। তো আগামীকাল যেহেতু আছে স্যারের টিউশন, ওই জন্য আজকে আমি কার্ডটা তৈরি করে দিচ্ছি, কালকেও গিয়ে স্যারকে দিয়ে দেবো। তো এই মানে এখনও অবধি বিশ্বাস করবে না, সেই যে ম্যামের কার্ডগুলো, ম্যামদের স্কুলের ম্যামদের কার্ডগুলো করেছি, এখনও অবধি দেওয়া হয়নি, কারণ ছুটি ছাটা ছিল, তার মধ্যে আবার একটা শুক্রবার দিন স্কুলও গেল না, তো এখনও কার্ডগুলো যেমন কাজ সেরকমই পড়ে আছে, মানে কার্ড করে রেখেও একটা টেনশন হয় যে কার্ডগুলো দিতে পারলাম না এখনও, যতক্ষণ বাড়িতে থাকবে ততক্ষণ একটা হেডেক, কারণ ছেঁড়া ছুড়ি হয়ে গেলে ব্যাস, ওগুলো তো আর দেওয়াও যাবে না, নোংরা কোনোরকমে হয়ে গেলে, তো যাই হোক সেগুলো অনেক যত্নে রাখা আছে, তো ওগুলো মানডে যাবে স্কুল, মানডেতে গিয়ে দিয়ে দেবে। বেশ চলো আস্তে আস্তে আমি তৈরি করে নিই, তৈরি করে দেখাচ্ছি তারপরে ঠিক কেমন হচ্ছে বা কেমন হলো। ফাইনালি এটাও হয়ে গেল কমপ্লিট, ঠিক আছে, এসে শুধু বেটু এখানে লিখে দেবে হ্যাপি টিচার্স ডে, ব্যাস, ফ্রম আয়ুষ্মান টু স্যার, তাহলে কমপ্লিট। আর এই যে এর পরের ঘটনাটা বেশি বিরক্তিকর, চলো বুঝিয়ে নিই। এই দেখো হঠাৎ করে দেখছি সামনের লাইট পোস্টের লাইটটা অন হয়ে গেছে, বাহ ভালোই হলো, হ্যাঁ চোখটা বাদ দিয়ে করবে, ঠিক আছে। তো আমাদের খাওয়া দাওয়া সমস্ত কিছু ডান হয়ে গেল, আমি খেলাম খিচুড়ি, হাজবেন্ড খেলো রুটি, আর বেটু খেলো এগ রোল। তো এসে ওর লেখাও হয়ে গেল, সমস্ত কিছু ডান, শুধু এই স্মাইলি ইয়েলোটুকু কালার করবে, ব্যাস কমপ্লিট। তো ঘড়িতে বন্ধুরা বাজছে 10:20, আর আজকের মতো ব্লগটা আমি আজকে এখানেই এন্ড করবো, আজকের ব্লগটা কি ভাগ্যিস আজকে আমি এন্ড করতে পারছি, তো চলো আজকের মতো ব্লগটা আমি করে দিচ্ছি এখানে এন্ড, তোমরা খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে, আজকের মতো চলো আসি, টাটা বাই।